আজকে তোমাদের যে গল্পটি বলবো সেটি হলো জাদু জুতা। এক শহরে বাস করত অনু নামের একটি মেয়ে। অনু খুবই দুঃখী ছিল, কারণ অনুর বাবা মা কেউ ছিল না, তাই অনু তার কাকা কাকির সাথেই থাকত। অনুর কাকা অনুকে অনেক ভালোবাসত, কিন্তু তার কাকি একদমই তাকে সহ্য করতে পারত না। অনুকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। হ্যাঁ গো, তুমি কি অনুকে বিয়ে দিতে পারো না? ওর তো অনেক বয়স হলো। অনুর কেবল 15 বছর বয়স, এই বয়সে ওকে কিভাবে বিয়ে দেব? তাছাড়া আমাদের মেয়েও তো আছে, ওর তো এখন 20 চলছে। তুমি তো একবারও আমাদের মেয়ের বিয়ের কথা বলো না। তুমি অনুর সাথে আমাদের মেয়ের তুলনা করলে? অনু আমার নিজের মেয়ে না, তবুও আমি অনুকে আমার নিজের মেয়ের মতো দেখি। তাই বিয়ে হলে আগে আমাদের মেয়ের হবে, তারপর আমার অনুমায়ের। আমি তোমার অনুমাকে সহ্য করতে পারছি না। কেন, ও তোমার কি করেছে? ও তো তোমার সব কাজই করে দেয়। অবশ্য এক দিক দিয়ে ভালো, অনু ওর শ্বশুর বাড়ি গেলে কষ্ট করতে হবে না, একা সব কাজ সামলাতে পারবে। আমাদের মেয়েকে তো একটু কাজ শেখাতে পারো, ওর ভবিষ্যতের কথা চিন্তা করে। আমাকে একটা কথা বলো তো, কে তোমার আপন মেয়ে? আমাদের মেয়েকে তুমি এভাবে বলছো কেন? কারণ আমাদের মেয়ের ভালো চাই আমি। তার মানে তুমি বলতে চাইছো আমি খারাপ চাই? তোমার সাথে বিনা কারণে ঝগড়া করার কোনো মুড নেই আমার, আমি অফিসে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই যাও, আর আসার সময় বাইরে থেকে খেয়ে এসো, তোমার ভাত নেই আজ। এই অনু, এদিকে আয়। হ্যাঁ কাকি, বলো। যা বাগান পরিষ্কার কর। কাকি, আমি সকালেই বাগান পরিষ্কার করেছি। এখন আবার কর, যা। ঠিক আছে কাকি, আমার কাজ শেষ। যা, এবার আমার জন্য চা করে আন। আমি এখনই যাচ্ছি, এই নাও তোমার চা। আমার ঘর পরিষ্কার কর, যা। কাকি, আমি সারাদিন অনেক কাজ করেছি, আর পারছি না। নাটক করবি না, এখান থেকে যা, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তখন অনু কাঁদতে কাঁদতে কাজ করলো। পরদিন, তোমার ভাতিজাকে দূর করো বলে দিলাম, না হলে খুব খারাপ হয়ে যাবে। দাঁড়াবো না, তুমি যা পারো করে নাও। আমাকে রাগিও না। বেশি কথা বললে তোমাকে এ বাড়ি ছাড়া করব আমি। ঠিক আছে, আমিও দেখব কে যায় এই বাড়ি থেকে। তারপর কাকা অনুর রুমে গেল। কাকা, আমার এসব আর ভালো লাগে না। কি হয়েছে মা? আমার জন্য কাকির সাথে তোমার ঝগড়া অশান্তি হয়। তুই এসবে একদমই কান দিবি না, আমি যতদিন বেঁচে আছি ততদিন তুই এখানেই থাকবি। মা, তুমি অনুকে তাড়াতে চাও কেন? ও তো তোমার সব কাজই করে দেয়, ও না থাকলে সব তো তোমাকেই করতে হতো। তোর মাথায় একটু বুদ্ধি নেই, ও এই বাড়িতে থাকলে এই বাড়ির ভাগ দিতে হবে ওকে, আর ও যদি না থাকে তাহলে এই সব তুই পাবি। মা, যদি ওর মা বাবা ফিরে আসে তাহলে কি করবে? ওর বাবা মা যেখানে আছে সেখান থেকে কোনোভাবে এখানে আসতে পারবে না, এখন ওকে বিদায় করতে হবে, না হলে যদি কোনোদিন এই বাড়ির ভাগ চাই তাহলে খুব সর্বনাশ হয়ে যাবে। এখন কি করবে, বাবা তো ওকে বিয়ে দেবে না। ওকে এই বাড়ি থেকে যেভাবে হোক বের করতেই হবে, তার জন্য আমাকে যত নিচেই নামতে হোক না কেন আমি নামবো। কাছে আয়, তোকে একটা প্ল্যান বলি। তারপর লামিয়া আর তার মা মিলে গভীর পরিকল্পনা করল। পরদিন, অনু, তুই আজই এই বাড়ি ছেড়ে চলে যাবি। কাকি, তোমাদের ছাড়া আমার আর কে আছে বলো? আমি এখান থেকে চলে গেলে কোথায় যাব, কার কাছে যাব? সেটা আমার দেখার বিষয় না, তুই চলে যাবি ব্যাস। কাকা না বললে আমি কোনোদিনও যাব না। তুই মায়ের কথায় মন খারাপ করিস না, জানিসই তো মা এমন, আমি আর বাবা তো আছি, আমরা থাকতে তুই মায়ের কথায় কিছু মনে করবি না। এবার নে এই দুধটুকু খেয়ে নে। আপু, তুমি তো আগে কখনোই আমার সাথে এমন ভাবে ব্যবহার করনি, আজ কি হলো?
এতদিন কি আমি বাড়ি ঠিক মতো ছিলাম? এখন এসেছি, এবার থেকে তোর আর অযত্ন হতে দেব না। এবার এই দুধটুকু খেয়ে নে দেখি। তখন অনু দুধ খেলো আর লামিয়া চলে গেল। মা, কাজ হয়ে গেছে, ও 30 মিনিটের মধ্যে ঘুমিয়ে যাবে, এবার তুমি রেডি হও। ঠিক আছে, আমি কল দিচ্ছি। এটাই ছিল লামিয়া ও তার মায়ের প্ল্যান। 30 মিনিট পর অনু ঘুমিয়ে গেল আর অনুকে নিয়ে তারা একটা বিচে ফেলে আসলো। যাক বাবা, বিপদ মুক্ত হলাম। কি ব্যাপার, অনু কোথায়? ওকে কোথাও দেখছি না কেন? ও চলে গিয়েছে। কোথায় গিয়েছে আর কেন গিয়েছে? কোথায় গিয়েছে আমি জানি না, কিন্তু আমি ওকে বাড়ি থেকে চলে যেতে বলেছি, তাই ও চলে গেছে। অনু ঘর ছাড়ার মেয়ে না। তার মানে তুমি বলতে চাইছো আমি ওকে বাড়ি থেকে সরিয়েছি, তাই তো? এভাবে শুরু হয়ে গেল কাকা আর কাকির ঝগড়া। অন্যদিকে অনুর জ্ঞান আসলো। আমি কোথায় এসে পড়লাম? কে আনলো আমাকে এখানে? নিশ্চয় কাকি আর আপু আমাকে এখানে এনেছে। আমার আপুকে বিশ্বাস করা উচিত হয়নি। আমি এখন কি করব? এখান থেকে কিভাবে বাড়ি ফিরব? নিশ্চয় কাকা অনেক টেনশন করছে। আমি কি করব এখন? এই বলে অনু কাঁদতে থাকলো। তখন সমুদ্র থেকে জলপরি উঠে আসলো। তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আর তুমি এখানে আসলে কিভাবে? তখন অনু জলপরীকে সব বলল। আমি তোমাকে তোমার বাড়ি ফিরিয়ে দিতে পারবো, কিন্তু তুমি যদি ফিরে যাও তাহলে তোমার সাথে ওরা আরো খারাপ ব্যবহার করবে। এখন না হয় আমি আছি, কিন্তু পরে তো আমি থাকবো না। তাহলে আমি কি করব এখানে? আমি তোমাকে প্রয়োজন মতো তোমার খাবার দেব, তুমি এখানেই থাকবে। আচ্ছা, তোমার বাবা মা নেই? আমি জানি না তারা বেঁচে আছে কিনা, কিন্তু আমি তাদের কখনো দেখিনি। আচ্ছা ঠিক আছে, আমি সমুদ্রতল থেকে খোঁজ আনব তারা জীবিত আছে কিনা। তুমি এখন এখানে থাকো, আমি কিছুক্ষণ পর চলে আসব। তারপর জলপরি ডুব দিল আর কিছুক্ষণ পর চলে আসলো। আমি খোঁজ নিয়েছি, তোমার বাবা মা বেঁচে আছে, কিন্তু তারা খুবই ছোট্ট একটা দ্বীপে আছে। দ্বীপটি খুব তাড়াতাড়ি ডুবে যাবে। এখন যদি তাদের বাঁচানো না হয় তাহলে তারা ডুবে যাবে আর মারা যাবে। দয়া করে আমাকে সাহায্য করুন জলপরি, আমি আমার বাবা মাকে ফিরে পেতে চাই। ঠিক আছে, এই নাও জাদু জুতা, এই সাহায্যে তুমি যেখানে যাও সেখানে যেতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ। তখনই অনু জাদু জুতা পরল। জাদু জুতা, আমার বাবা মা যে দ্বীপে আছে আমাকে ওখানে নিয়ে যাও। এটা বলার সাথে সাথে অনু অদৃশ্য হয়ে গেল আর তার বাবা মার কাছে চলে গেল। কি তুমি এখানে কিভাবে আসলে? দয়া করে আমাদের মেরো না, আমরা বাঁচতে চাই। মা, এটা আমি, তোমাদের মেয়ে। আমি অনু মা, আমাকে চিনতে পারছো না? তুমি সত্যি আমাদের অনু? হ্যাঁ মা, আমি তোমাদের নিতে এসেছি। তাড়াতাড়ি চলো, না হলে এই দ্বীপ ডুবে যাবে। তোমরা আমাকে শক্ত করে ধরো। জাদু জুতা, আমাদের বাড়ি নিয়ে চলো। তখন তারা বাড়ি চলে আসলো। মা, এবার আমাকে সব বলো, তোমরা ওই দ্বীপে কিভাবে গেলে? তোমার কাকি এই সম্পত্তির লোভে আমাদের ওই দ্বীপে ফেলে এসেছিল আর প্রতিদিন আমাদের জন্য খুব সামান্য পরিমাণ খাবার দিত, তাই আমরা এখনো বেঁচে আছি। কাকি এটা ঠিক করেনি, কাকিকে উপযুক্ত শাস্তি দিতেই হবে। দাঁড়াও, আমি পুলিশদের খবর দিচ্ছি। তখন অনু পুলিশ নিয়ে তাদের বাড়ি প্রবেশ করলো আর তার কাকি এবং লামিয়াকে পুলিশের হাতে তুলে দিল। তারপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকলো। তাহলে বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা কি শিখতে পারলাম? অপরাধ করলে তার শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। তোমরা যারা ভূতের গল্প শুনতে ভালোবাসো, ডেসক্রিপশন বক্সের লিংক থেকে তোমরা ভূতের গল্প দেখতে পারবে। এটা আমাদের নতুন চ্যানেল, আমরা এখানে সপ্তাহে শনি ও মঙ্গলবার ভিডিও আপলোড করে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।